হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা ভীষণ ভীষণ ভালো আছো। বন্ধুরা, আজকের আমি তোমাদের সাথে কেয়া সেথ অ্যারোমাথেরাপির আমব্রেলা সানস্ক্রিন SPF 60 রিভিউ শেয়ার করতে চলেছি। তাহলে চলো এই সানস্ক্রিনটার ব্যাপারে ডিটেলসে তোমাদের সাথে আলোচনা করি। বন্ধুরা, কেয়া সেথ অ্যারোমাথেরাপির আমব্রেলা সানস্ক্রিন সলিউশন SPF 60 এইরকম একটা ইয়েলো কালারের টিউবে করে আসে। এখানে দেখো কেয়া সেথের একটা ছবি দেওয়া আছে, লেখা আছে কেয়া সেথ অ্যারোমাথেরাপি আমব্রেলা সানস্ক্রিন সলিউশন SPF 60 PA++++ সান ডিফেন্স ফর্মুলা অল স্কিন টাইপ। হ্যাঁ বন্ধুরা, এই সানস্ক্রিনটি অল স্কিন টাইপের জন্য প্রযোজ্য। এরপর চলো এর উপাদানের দিকে চোখ রাখি। ক্যারোট সিড অয়েল, রাস্পবেরি সিড অয়েল, হুইট জার্ম অয়েল, মাইক্রোনাইজড জিঙ্ক অক্সাইড, এই সকল উপাদান দ্বারা এই আমব্রেলা সানস্ক্রিন লোশনটা তৈরি করা হয়েছে। এবার চলো এর প্রাইসের দিকে চোখ রাখি। এর প্রাইস হচ্ছে 439 রুপিস। তুমি যখন লোকাল মার্কেট থেকে পারচেস করতে যাবে তখন তুমি এর উপর 15-20% ডিসকাউন্ট পাবে এবং তুমি এটা সেফলি 2 ইয়ার্স ইউজ করতে পারবে। এর নেট কোয়ান্টিটি হচ্ছে 100 ml, তা অর্থাৎ 100 ml এর একটা প্রোডাক্ট তোমরা 439 রুপিসে পাচ্ছ এবং লোকাল মার্কেট থেকে যখন পারচেস করবে তার উপর 15-20% ডিসকাউন্ট ইজিলি পেয়ে যাবে। বন্ধুরা, এটা ট্রাভেল ফ্রেন্ডলি একটা প্রোডাক্ট বলতে পারো, কারণ দেখো টিউবটা যথেষ্ট শক্ত আছে এবং ওপরে একটা ক্যাপ পরানো আছে যেটা যথেষ্ট শক্ত, লিকেজ হওয়ার কোনোভাবে কোনো সম্ভাবনা নেই। তাই তুমি যখন বেড়াতে যাচ্ছ কোথাও, সেই সময় তুমি যদি মনে করো এই সানস্ক্রিন লোশনটি ক্যারি করবে, তুমি কিন্তু নির্দ্বিধায় ক্যারি করতে পারো। এইবার চলো এই সানস্ক্রিন সলিউশনের টেক্সচারটা তোমাদের একবার দেখিয়ে দিই। দেখো খুব সহজেই সানস্ক্রিনটা অ্যাবজর্ব হয়ে যায় এবং কোনো সাদা এফেক্ট করে না, সুন্দরভাবে স্কিনের সাথে অ্যাবজর্ব করে যায়। তুমি ইচ্ছা করলে এর উপর মেকআপও অ্যাপ্লাই করতে পারো, কোনো সাদা এফেক্ট নেই। বন্ধুরা, আশা করছি তোমরা বুঝতে পারছ এই সানস্ক্রিনটা একদমই চিটচিটে ফিল দেয় না, সুন্দরভাবে স্কিনের সাথে অ্যাবজর্ব করে গিয়ে একটা সুন্দর এফেক্ট দেয়। তোমাদের মধ্যে যাদের ঘাম হওয়ার প্রবণতা আছে তারাও কিন্তু এই সানস্ক্রিনটি ইজিলি ইউজ করতে পারবে, কারণ এই সানস্ক্রিনটা ব্যবহার করলে কোনোভাবে কোনো ঘাম হওয়ার সম্ভাবনাও থাকে না। এইবার চলো আমি আমার ফেসে একবার এই সানস্ক্রিনটা অ্যাপ্লাই করে তোমাদেরকে দেখিয়ে দিই। বন্ধুরা, তাহলে তোমরা দেখো
কত সুন্দর সানস্ক্রিনটা আমার স্কিনের সাথে অ্যাবজর্ব করে গেছে এবং কোনোভাবেই কোনো সাদা এফেক্ট দিচ্ছে না, কোনো চিটচিটে এফেক্ট দিচ্ছে না, যার জন্য সাদা এফেক্ট দিচ্ছে না বলে আমি এর উপর মেকআপও ইউজ করতে পারবো চাইলে। আর যদি না চাও তোমরা মেকআপ ইউজ করতে, তাহলে সানস্ক্রিনটা অ্যাপ্লাই করেই শুধুমাত্র বাইরে বেরিয়ে যেতে পারবে। বন্ধুরা, এই সানস্ক্রিনটি তোমরা সকলেই ব্যবহার করতে পারবে। তোমার স্কিন যদি ড্রাই হয়, তোমার স্কিন যদি অয়েলি হয়, তোমার স্কিন যদি নর্মাল হয়, তোমার স্কিন যদি পিম্পল প্রোন হয়, তোমার স্কিন যদি সেন্সিটিভ হয়, তাহলেও তুমি এই সানস্ক্রিনটি নির্দ্বিধায় ব্যবহার করতে পারবে। সানস্ক্রিনটা ব্যবহার করা সবার জন্যই খুব জরুরি, জানো তো, ছেলে এবং মেয়ে নির্বিশেষে। কারণ সানস্ক্রিন যদি আমরা ব্যবহার না করি, তাহলে নানান রকম ক্ষতির সম্মুখীন হতে পারি আমরা। স্কিনে কালো প্যাচ পড়তে পারে, স্কিনে দাগছোপ পড়ে যেতে পারে, স্কিন বুড়িয়ে যেতে পারে, স্কিনে ড্রাইনেসের মতো সমস্যা আসে, এবং তার থেকেও বড় কথা, স্কিন ক্যান্সারের মতো সমস্যার সম্মুখীন আমরা হতে পারি। সেই জন্য প্রত্যেকেই সানস্ক্রিনটা ব্যবহার করবে, এটা ভীষণ জরুরি। এমনকি যখন আমরা রান্না করি মেয়েরা, তখনও কিন্তু সানস্ক্রিন ব্যবহার করাটা খুব জরুরি। কারণ যখন গ্যাসের তাপ আসে আমাদের শরীরে, সেক্ষেত্রেও কিন্তু ট্যানিং প্রবলেমটা সৃষ্টি হয়। অনেকে মনে করে মেঘলা দিনে সানস্ক্রিন মাখার প্রয়োজন নেই, কিন্তু সেক্ষেত্রেও আমি বলবো মেঘলা দিনেও সানস্ক্রিন মাখবে, কারণ আল্ট্রাভায়োলেট রে কিন্তু সেই সময়ও কাজ করে, ফলে আমাদের স্কিনটা কিন্তু খারাপ হয়ে যায়। শীত, গ্রীষ্ম, বর্ষা, অল টাইম দিনের বেলায় তোমরা সানস্ক্রিন কিন্তু একটা অ্যাপ্লাই করবেই। আর এই সানস্ক্রিনটা ব্যবহার করার সার্থকতাটা বলি, এই সানস্ক্রিনে যেহেতু SPF 60 আছে, SPF ফ্যাক্টরটা অনেক বেশি, সেই জন্য তুমি যদি মোটামুটি লং টাইমের জন্য বাইরে থাকো সূর্যরশ্মির তলায়, তোমার 6 ঘন্টার মধ্যে রিঅ্যাপ্লাই করার কোনো প্রয়োজন হবে না। 6 ঘন্টার জন্য তুমি সেফলি বাইরে ঘুরতে পারবে। তো সেই জন্য তোমরা যদি মনে করো যে লং টাইমের জন্য বাইরে বেরোচ্ছ আর রিঅ্যাপ্লাই করার মতো তোমাদের সময় নেই সানস্ক্রিন, সেক্ষেত্রে কিন্তু তোমরা সবসময় বেশি SPF-যুক্ত সানস্ক্রিন ব্যবহার করবে। সেক্ষেত্রে কিন্তু তোমরা এই সানস্ক্রিনটি একবার ট্রাই করে দেখতে পারো, কেয়া সেথ অ্যারোমাথেরাপির আমব্রেলা SPF 60। ভীষণ ভালো এই সানস্ক্রিনটি, একদমই হোয়াইট কোনো এফেক্ট দেয় না, নর্মাল একটা এফেক্ট দেয়। এবং তুমি যদি মনে করো যে তুমি এর উপর মেকআপ অ্যাপ্লাই করবে, তাহলে কিন্তু তুমি প্রথমে স্কিনটাকে পরিষ্কার করে নিলে, তারপরে সানস্ক্রিনটা অ্যাপ্লাই করলে, তারপরে কিন্তু তুমি মেকআপ করতে পারবে। এইভাবেও তুমি সানস্ক্রিনটা ইউজ করতে পারবে। তো বন্ধুরা, সানস্ক্রিন সম্পর্কে যাবতীয় তথ্য আমি তোমাদের কাছে তুলে ধরলাম। আশা করছি ভিডিওটি তোমাদের পছন্দ হয়েছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, তোমার বন্ধু এবং পরিবারের সকলের সাথে ফেসবুক এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমার এই ভিডিওটি শেয়ার করে দিও। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, কারণ এইরকমই নতুন নতুন ভিডিও পাবে। তাহলে নিচে বেল আইকন আছে, সেটা প্রেস করে দিও, তাহলে কি হবে, যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব, তখন তোমার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। খুব শিগগিরই ফিরে আসছে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সকলেই সুস্থ থেকো, ভালো থেকো, এবং অবশ্যই আমার সাথে থেকো। টাটা।